এখন আমি আর রাহুল দুজনেই যাচ্ছি নিজেদেরকে প্যাম্পার করার জন্য অ্যাটিটিউড বিউটি হবে। এখানে কিন্তু এক ছাদের তলায় আপনারা শপিং করতে পারবেন এবং সব ধরনের বিউটি ট্রিটমেন্ট নিতে পারবেন, মেল ফিমেল দুজনেই। এক্সটেনশন হচ্ছে না আর্ট হচ্ছে? এক্সটেনশন হচ্ছে না। যে কোনো একটা গিফট কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন। কেউ যখন প্রথম আসে আমরা তাকে গিফট দিই। অ্যাটিটিউড বিউটি হাবের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আসুন অ্যাটিটিউড বিউটি হাবটা ভেতর থেকে কেমন দেখতে আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, আমি এসেই বসে গেছি শপিং করার জন্য। এখানে প্রচুর ভালো ভালো জুয়েলারির কালেকশন রয়েছে, এছাড়া রয়েছে শাড়ি, ব্যাগ, ব্লাউজ, সমস্ত কিছু। মোটামুটি একটা ছোটখাটো নিউ মার্কেট এখানে আপনারা পেয়ে যাবেন। ব্রেসলেট কিন্তু এখন ভীষণ ফ্যাশনে। আচ্ছা, তো আমি কথা বলে যা জানলাম যে বিল হওয়ার পরে, মানে যে কোনো আপনি যে কোনো সার্ভিসই নিন, পুজোর টাইমে আসলে কিন্তু প্রত্যেকটা বিলের উপরে একটা করে গিফট থাকে। এখানে গিফট সাজানো রয়েছে, তো প্রত্যেকেই গিফট পাবেন যারা এখানে আসবেন পুজোর সময়। তো এটা একটা ভীষণ ভালো জিনিস, যে কোনো কিছু পেলেই আমাদের খুব ভালো লাগে। তো এখানে কিন্তু অনেক কিছু রাখা রয়েছে, ব্যাগ থেকে শুরু করে জুতো, গয়না, সব কিছু। এই যে পার্লারটা রয়েছে এখানে কিন্তু এখন ফুল রয়েছে, তো পাশেই ওনাদের আরেকটা জায়গা রয়েছে, আরেকটা প্রপার্টি রয়েছে, তো ওখানে যাবো। ওখানে আমার জন্য ফেসিয়াল রুম রাখা রয়েছে, স্পা রুম, তো ওখানে যাই, চলুন। এখানে কিন্তু আরো বেশি কালেকশন দেখতে পাচ্ছি আমি ঢুকে এই জামা কাপড়ের। ইভেন এখানে ছেলেদের জন্য অপশন রয়েছে, ছেলেদের ক্যাজুয়াল ওয়্যার, ট্রেডিশনাল ওয়্যার, এছাড়া রয়েছে প্রচুর জিন্সের কালেকশন। ওনাদের পার্লারে কিন্তু বেশ অনেকগুলি আকর্ষণীয় অফার চলছে পুজো উপলক্ষে, এবং সারা বছরই বেশ আকর্ষণীয় অফার চলে। বেশ কিছু অফার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আলটিমেটলি স্পা রুমটা ফাঁকা পেয়েছি, এখন আমি এখানে এই যে টাওয়াল দিয়েছে চেঞ্জ করব, বিকজ আমি হোয়াইট পরে আছি, তারপর আমার ফেসিয়াল শুরু হবে। আমি তো ভীষণ এক্সাইটেড। ড্রেস ড্রেস চেঞ্জ করে এখন ক্লিন আপটা শুরু হবে, প্রথমে ক্লিন হবে মুখটা। ফেসিয়ালের সম্পূর্ণ প্রসিডিওরটা ছিল ভীষণ রিল্যাক্সিং, এবং ওনাদের স্পা রুমটাও কিন্তু বেশ সুন্দর, ক্লান্তি দূর করার মতো দারুণ আদর্শ জায়গা কিন্তু ওনাদের এই বিউটি হাবটা। আচ্ছা, এটা কিন্তু ক্লিনজার দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ফেসিয়ালে টোটাল 3-4 স্টেপ ছিল। এখন আমার মুখে ফেস প্যাক লাগিয়ে দেওয়া হচ্ছে। ফেস প্যাক লাগিয়ে মোটামুটি 15-20 রেস্টে থাকতে হবে। আমার তো এই স্পা রুমে সবচেয়ে ভালো লাগছে লাইটিংটা, ভীষণ রিল্যাক্সিং। 15-20 পরে আমার মুখে ভালো করে মাসাজ করে দেওয়া হলো, তারপর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলোকে রিমুভ করে দেওয়া হলো। এরপর মুখে ওনাদের কাস্টমাইজ একটা সিরাম দিয়ে মাসাজ করে দেওয়া হলো প্রায় 15-20 ধরে। সব শেষে সানস্ক্রিন দিয়ে মাসাজ করে দিল। প্রসঙ্গত বলে রাখা ভালো, ওনাদের এখানে কিন্তু সমস্ত প্রোডাক্টই অ্যামোয়ের ব্যবহার করা হয়। আমি এখান থেকে আইব্রোটাও সেট করে নিয়েছিলাম। এবার রাহুল কিছু ট্রিটমেন্ট নেবে, সবার আগে ওর হেয়ারটা সেট করবে, তাই জন্য ও পার্লারের ভেতর ঢুকে নিজের জায়গা নিয়ে বসে গেল। আচ্ছা, এখানের কিন্তু একটা বড় ফ্যাসিলিটি, এটা ইউনিসেক্স, এটা ভীষণ ভালো একটা সুবিধা। চেয়ারটা কিন্তু খুবই রিল্যাক্সিং। এই পার্লারে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো তারা সমস্ত সময়ই ভীষণভাবে হাইজিন মেনটেন করছিল। হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে, এখন ওটাকে সেট করে দিচ্ছে। হেয়ার কাট কমপ্লিট, দাড়িটা এখন সেট হবে। তখন ক্লিন আপ হবে, তাই তো? রোদে ঘুরে ঘুরে মুখটার অবস্থা একদম কালো, পুরো ট্যান পড়ে গেছে মুখে, প্রচন্ড বাজে অবস্থা। তাই ভাবলাম একটু ক্লিন আপ করি নি মুখটা। ক্লিন আপ হচ্ছে এটা? প্রথমে ক্লিনজার দিয়ে ভালো করে মুখে মাসাজ করে দিল, যাতে বাইরে থেকে সমস্ত ময়লা উঠে আসে এবং ক্লিনজারটা ভেতর পর্যন্ত যায়। তারপর একটা ফেস প্যাক লাগিয়ে দিল রাহুলের পুরো মুখে। এই ফেস প্যাকটাও কিন্তু অ্যামোয়ের প্রোডাক্ট ছিল। পুজোর সময় প্রচন্ড ভিড়, দেখুন কি অবস্থা। এক্সট্রা চেয়ার টেয়ার দিয়েও ম্যানেজ করা যাচ্ছে না, বাইরে এখনো ওয়েটিং এর লোক বসে আছে। আমি এসে থেকে দেখছি যে কজন রয়েছে তারা 1 মিনিটের জন্য বসছে না।
আর এখানে রাহুল বাবাজি ঘুম পেয়ে যাচ্ছে, এত টায়ার্ড। কদিন ধরে যা খাটাখাটনি হচ্ছে। ফেস প্যাক লাগিয়ে রাহুলকে মোটামুটি 15 মিনিট মতো রেস্টে থাকতে হবে। সেই ফাঁকে চলুন আপনাদেরকে পুরো পার্লারটা ঘুরিয়ে নিয়ে আসি। এক্সটেনশন হচ্ছে না আর্ট হচ্ছে? এক্সটেনশন হচ্ছে না, এক্সটেনশন। এখানে কিন্তু নেল এক্সটেনশনও হয়। তো 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে, এক্সাক্ট তো টাইম দেখিনি, এখন এটাকে ম্যাসাজ করা হচ্ছে। রাহুলের মোটামুটি কমপ্লিট, এখন সানস্ক্রিন বা ডে ক্রিম যেটাই হোক সেটা দিয়ে একটু ম্যাসাজ করা হচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স? দারুণ এক্সপিরিয়েন্স। মাঝখানে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ রেস্ট দিয়েছিল, তো একটা মাখানোর পরে দারুণ লাগলো, দারুণ লাগলো। এখন আমার গিফট চুজ করার পালা, অনেক কিছু আছে, আমি কিন্তু কনফিউজ। এটাই নিই, গিফট পেতে তো সবারই ভালো লাগে, আর এই মানে এতক্ষণ ধরে সার্ভিস নেওয়ার পর এটা আমার বেস্ট পার্ট লাগলো আর কি, আমি খুব মজা পেলাম, থ্যাংক ইউ। তো এই যে এতগুলো গিফট রয়েছে, যে কোনো একটা গিফট কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন। জুয়েলারিও রয়েছে কিন্তু, তো জুয়েলারিও অপশানে থাকছে, সেটাও চুজ করে নিতে পারবেন আপনারা। তো আমাদের টোটাল বিলিং অ্যামাউন্টটা আমি একটু বলি, আর কত কোন কোন জিনিসে কী কী টাকা লেগেছে, কী কী টাকা খরচ হলো আর কি, সেটা আমি একটু বলি, আমি লিখে নিয়েছি আর কি একেবারে। তো আমার যে ফেসিয়ালটা হলো ওটা হচ্ছে 2500। ব্যাক ম্যাসাজ কিন্তু আমি ফ্রি পেয়েছি। রাহুলের যে ক্লিন আপটা হলো ওটা হচ্ছে 299, ওর হেয়ার কাটটা হচ্ছে 99, আর দাড়িটা যে সেট করলো ওটার জন্য 50 রুপিস। তো আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে 2948। তারপরে আমি একটা এক্সট্রা গিফট পেয়েছি, এটা তো দারুণ ব্যাপার, ব্যাক ম্যাসাজ ফ্রি পেয়েছি, তার সাথে একটা গিফটও পেয়েছি। আচ্ছা, ছেলেদের জন্যও কিন্তু মানে আমাদের জন্যও কিন্তু একটা হিউজ কালেকশন আছে। এই যে জিন্সের প্যান্ট, বাহ, দারুণ দারুণ কিন্তু কালেকশন আছে। থ্রি কোয়ার্টার প্যান্ট, আর এইখানে কতগুলো টি শার্ট আছে দেখছি, বেশ সুন্দর কিন্তু টি শার্টগুলো, আর সব কিন্তু মোটামুটি ব্র্যান্ডেড টি শার্ট রাখা। আচ্ছা, এটা কিন্তু টার্টেলের, এদিকটাতে পুরো দেখুন টি শার্টের কত কালেকশান, প্রচুর কালেকশান টি শার্ট, টি শার্ট আছে, ওপরে জিন্সের প্যান্ট আছে, বাহ, এদিকে শার্ট, এগুলো শার্ট না? আচ্ছা, শার্টও দেখতে পাচ্ছি, মানে ওভার সাইজ আর একটু হেভি হয়, তাদেরগুলোও পেয়ে যাবেন। আর মানে রাহুল তো প্রথমে একদম মনমরা হয়ে এসেছিল যে আমি সার্ভিস নিতে এসেছি, ওর আজকে সারাটা দিন নষ্ট হলো, ওর একটা সানডে আমি নষ্ট করলাম আর কি, সারাদিন এখন আমার পেছনে যাবে। তারপর এখানে এসে নিজে সার্ভিস নিল, এখন নিজের জামা কাপড় সমস্ত কিছু দেখছে, ও ভীষণ মজা পেয়ে গেছে আর কি। এখানে কিন্তু বেল্টের কালেকশন দেখতে পাচ্ছি, এটা জাস্ট একটা দেখাচ্ছি, অনেক অনেক আছে ওখানে বাইরে, বাইরে এরকম দেখুন টানানো আছে। লেডিস জেন্টস দু রকমেরই কিন্তু বেল্টের কালেকশন পেয়ে যাবেন, আর এখানে কিন্তু ওয়ালেটও রয়েছে, মেয়েদের তো পার্সের কালেকশন রয়েছেই, তার সাথে এই যে জেন্টস ওয়ালেট রয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর। সকালবেলায় এসেছিলাম, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এতক্ষণ পর আমরা এখন বেরোচ্ছি, যাই হোক। আর যেটা বলার আমার সেটা হলো যে এই লোকেশনটা কিন্তু একদম হিন্দ সিনেমা হলের সামনে, নিয়ারেস্ট মেট্রো হচ্ছে চাঁদনি এবং সেন্ট্রাল দুটোই, এটা ঠিক মাঝখানটাতে পড়ে, দুদিক দিয়েই আপনারা আসতে পারবেন। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক যেটাকে আমরা বলি, সেটা এখান থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। তো আমি তো গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েই দেবো, আপনারা আসুন এবং আপনাদেরকে নিজেদেরকে প্যাম্পার করুন, নিজেদের প্রিয়জনকে নিয়ে আসুন, তাদেরকে প্যাম্পার করুন, আমার মনে হয় বেশ ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।